আসসালামু আলাইকুম, আমি রানা চৌধুরী। তোমাদের মাঝে আবার চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আর এবারের ব্লগটি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। তো যাবত কিছুদিন যাবত দেখতেছি যে তোমরা সবাই বলতেছো কমেন্টে যে ভাইয়া তুমি আর ভাবি মিলে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার একটা ভিডিও নিয়ে আসো। তো অবশেষে আমরা ভিডিও নিয়ে আসছি। আর 2 দিন আগে টিকটকে আমরা একটা ভিডিও পোস্ট করছি, সেখানে বলে দিছি যে তোমরা ভালো ভালো কোশ্চেন করো, তোমাদের উত্তরগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক তোমাদের অ্যান্সারগুলো। আমি কি জব করি, এই কমেন্টটা অনেক আসছে, আমি বেশি একটা রিপ্লাই দেই নাই। তো আমি জব করতাম আগে একটা শোরুমে, তো এখন করি না। এখন ধরতে গেলে আপনারা বলতে পারেন আমি এখন বাপের হোটেলে খাই, মার হোটেলে ঘুমাই। তো ইনশাআল্লাহ করব, অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, তো পরের কোশ্চেন হচ্ছে, আমার হাজবেন্ডের জন্য দোয়া করলেই হবে। হ্যাঁ, তো পরের কোশ্চেন হচ্ছে নুসরাত, সে বলছে যে ভাইয়া আপনারা কয় ভাই বোন? তো নুসরাত আপু, আমরা হলো 4 বোন, আমি একা আর আমার ছোট একজন আছে যে ক্যামেরা হ্যান্ডেল করতেছে। হাই বলে দাও। হাই। তো পরে কোশ্চেন করব? হ্যাঁ বলো। তো পরে কোশ্চেন হচ্ছে সিয়াম জিজ্ঞেস করছে যে বিয়ে কত নাম্বার? বিয়ে কত নাম্বার মানে সিএম মানে আমি কয়টা বিয়ে করছি ভাই? এটা কোনো কথা সিএম ভাই? আচ্ছা আমি বলি, আমার এটাই ফার্স্ট আর এটাই আমার গার্লফ্রেন্ড, এটাই ছিল আমার গার্লফ্রেন্ড ফার্স্ট আর এটাই আমার সব কিছু। ঠিক আছে, আর এটাই আমার বউ। বললো না এটাই আমার লাস্ট, এটা বললো না? আরে বিয়ে করার শখ আছে যদি আপনারা বলেন, মানে আর যদি ও পারমিশন দেয়। দেখছো, আল্লাহ। আচ্ছা যাই হোক, ছেলে মানে সে এমনই হয়। তো পরে কোয়েশ্চেন বলতেছি, কোয়েশ্চেন হচ্ছে আফসানা, সে জিজ্ঞেস করছে রিলেশনশিপ কবে হয়েছে? তো আমাদের বিয়ে হয়েছে আপনার 23 জুন 2020-এ, মানে লকডাউনে আমাদের বিয়ে হয়েছে দুইজনের, মানে ঘরেই করছি আমরা। হ্যাঁ, মানে আমাদের লাভ ম্যারেজ হয়েছে আর কি, মানে আমরা অনুষ্ঠান করব পরে, এখন না। আর অনুষ্ঠান হয়েছে, তুমি আর এই কথা বইলই না। আচ্ছা, তো পরে কোশ্চেন করছে হচ্ছে আলসামি, সে জিজ্ঞেস করছে যে ভাই তোমাদের বয়স কত? মানে আমার বয়স কত? হ্যাঁ, কি বলছে কোন ভাই? আলসামি। হ্যাঁ ভাই, আমার বয়স হলো এই আপনার এই যে জুন মাসে আমার 22 বছর হবে। জুন মাসে আমার 22 বছর হবে, মানে যে এই জুনে, জুন মাসের 13 তারিখে ওর 22 বছর হবে। আর ভালো কথা, ওর বার্থডে হচ্ছে, আর আমার বার্থডেও কিন্তু 13 তারিখে, মানে জুন মাসের 13 তারিখে আমার বার্থডে আর ওই 13 তারিখে আমার 22 বছর হবে। ঠিক আছে, 13 তারিখে হবে, অন্য তারিখে হবে না। না না, 13 তারিখে হবে, 13 তারিখে হবে। তো আরেকজন জিজ্ঞেস করছে লিজান, সে তোমাকে বলছে যে বিয়ের কয় মাস হয়েছে? আমাদের বিয়ে, আমাদের বিয়ের কয় মাস, আমাদের 20 সালে জুন মাসে মানে 23 তারিখ, আমি সঠিক এটা জানি না ভাই, এর ওর থেকে জিজ্ঞেস করে। আর তুমি বলো, তো আমাদের বিয়ে তুমি জানো না? না, তুমি বলো। দেখছো, তো আমাদের বিয়ে হয়েছে হচ্ছে 2020 সালে। হ্যাঁ, 20 সালে, 2020 সালে, 23 জুনে, হয়েছে। তো আমাদের এই আগামী জুন মাসে হচ্ছে 2 বছর হবে। তো পরে কোশ্চেন করি, করো। আরেকজন জিজ্ঞেস করছে তোমার জবের কথা, তো এটা আমরা স্কিপ করি। তো আরেকজন জিজ্ঞেস করছে হচ্ছে ফুড ক্লাব থেকে, সে জিজ্ঞেস করছে যে ভাই আপনারা বেবি কবে নিবে? ও, আমরা বেবি কবে নিব? হ্যাঁ, ইনশাআল্লাহ ভাই আপনারা দোয়া করবেন, আগামী আরো 10 মাস পরে আমাদের বেবি দেখবেন। ঠিক আছে, দোয়া করবেন আমাদের জন্য। হ্যাঁ, ওর জন্য বেশি দোয়া করেন। হ্যাঁ, মিষ্টি খাওয়াবো না। ঠিক আছে, আচ্ছা, তো একটু খুঁজতে হবে আমাকে, তো যেহেতু কেটে কেটে। আচ্ছা,
তো সবচেয়ে ইন্টারেস্টিং আমার কাছে যে ইটা লাগছে কমেন্টটা লাগছে সেই কমেন্টটা করছে হলো শুভ শুভ হোসেন সে তোমাকে জিজ্ঞেস করছে হচ্ছে ভাই প্লিজ রিপ্লাই ভাই আপনি কিন্তু ভাবি চাইতে আরো সুন্দর বউ পাইতেন তো আপনি অনেক হ্যান্ডসাম রিপ্লাই প্লিজ ভাই ভালো একটা কথা কইছেন আরো সুন্দর বউ পাইতাম কিন্তু এখনই বুঝতাছি পাইলাম না কেন তোমার কথা বলিনি আমি দেখছেন উল্টা উল্টা তোমার বলা উচিত ছিল যে আমার কাছে ওই সুন্দর তুমি তার জন্য শেষ আমাকে বুড়ি বলে তোমার কাছে আমি কি বুড়ি তুমি আমি একটা মজা করে বলছি ঠিক আছে বুড়ি কিন্তু আমার বউ অনেক ভালো অনেক অনেক সুন্দর দেখছেন তখন অফারে ছিল মানে 2,06,000 নিচে আর এখন মার্কেট আউট এখন এটা আর নাই মানে আমার মডেল হলো 2016 মডেল এখন মার্কেট আউট মানে বাস দিয়া যেতে কতক্ষণ লাগতে পারে ধন্যবাদ আমরা এখানেই থাকি এখন তো পরে একটা করছে আপু উপমা উপমা যাই হোক আপু সরি আমি নামটা বলতে পারিনি পুরোপুরি তুমি অনেক কমেন্ট করো আমি দেখি তোমাকে আমি ফলো করি কিন্তু আমি রিপ্লাই দেওয়ার মানে সুযোগটা পাই না আমি ওই টাইমে আমি একটু ব্যস্ত থাকি আর হ্যাঁ আমি কিউট আমি তো কিউটি এটা কি বলবো আমি কিউট না হ্যাঁ আই এম কিউট না হ্যাঁ তে আসো স্কিল দিকে দেখছেন আমি কিউট এরিয়াটা বলছি দেখে দেখছেন তুমি কিউট আমার কাছে কিউট সবচেয়ে দুনিয়া সবচেয়ে কিউট হলো আমার কাছে কারণ উনি আমার স্বামী পাম মারে পাম একটু পরে এই যে আপনি যে করছেন করছেন না দেখেন তারপরে করবো তুই আজকের পর থেকে টিকটকে আর যাবি না বুঝছেন এরকম করবো আমার এই যে আসে তো আরেকজন কমেন্ট করছে এটা কইছে হচ্ছে যে আপনার চাইতে আপনার বয়স বেশি মনে হয় বুঝি না ভাই এই জিনিসটা অনেক আসে এখন আসল কথা হইলো কি জানেন আসলে এটা আমার কিছু বলার ইয়া আছে আমি আগেও মানে চাইছিলাম যে আপনাদেরকে বলবো এটা ভিডিওতে আসলে কি মেয়েরা আছে না ভিডিওর ভিতর আসলে কি হয় জানেন অনেক বড় হয়ে যায় আর বয়স অনেক বেশি বেশি লাগে আপনি ভাই মোহাম্মদপুর আইসেন আমার মেসেঞ্জারে নক দেন বা ইনস্টাতে নক দেন সরাসরি আপনার সাথে আমরাই মিট করবো আপনার আশা লাগবে না ঠিক আছে তাহলে আমার বউকে দেখতে পারবেন আমার বউ কি বুড়ি কি না ঠিক আছে ধন্যবাদ আমার বউ অনেক কইলাম না থাক আমাদের একটু দেখলে ইয়ে হয় ঠিক আছে যাই হোক করতেই পারে জীবন সাথী সাথী লাগাইছে তো ওনারা বলছে যে আমি তোমার লজ্জা পায় না তুমি বুড়ি বিয়ে করছো বুড়ি বিয়ে করছি এখন শুনেন আপু তোমাকে আমি বলতেছি না ডোন্ট মাইন্ড যাই হোক আমি অনেকজন অনেকজনেই বলছো তো একটা রিলেশনশিপে দুইজনের একটা মন থাকা লাগে ঠিক আছে সে কি বড় হোক না তার চেহারা কিরকম হোক সেটা দেখবা না তার মনটা দেখবা তার মনটা কিরকম ঠিক আছে আমার উত্তরটাও আশা করি পেয়ে গেছে
তার নাম বুড়ি আমি কি ওরে বুড়ি বলতেছি দেখছেন ও মানে উল্টা পাল্টা বাবু উল্টা পাল্টা বাবা হাতিম এটা পেতে পারে না হাতিম ঠিক আছে আমি আর কিন্তু হাতিম কে চাই আরে কিছু কাজ করছে তোমার বইয়ের নাক কেমন কে না এটা ঠিক আছে মানে আমার বইয়ের নাকটা একটু হাতিম ঠিক আছে হাতিম পাপু আমি আর নাকতে বেশি ধরি ঠিক আছে আমার ভালো লাগে নাকটা ঠিক আছে কিন্তু নাকটা অনেক কিউট হ্যাঁ আমার চোখ খুললা দেখেন তাহলে বুঝতে পারবেন আমার চোখে কি লাগে তো এখন আমি একটা কোশ্চেন করব তোমাকে কি মানে সবার কোশ্চেন শেষ হ্যাঁ তো সবার কোশ্চেনের উত্তর দিয়ে দিছি আমরা হ্যাঁ ঠিক আছে আরো কিছু কোশ্চেন আছে তো এত লং টাইম ভিডিও হয়ে যাবে ঠিক আছে তো এটা আমরা ট্রাই করব অনলাইনে আর একটা অন্য ভিডিওর ভিতরে বলার হ্যাঁ তো এখন আমার হলো কোশ্চেন তোমার জন্য সত্যি কথা বলবা কিন্তু সত্যি কথা বলবা আবার তোমারও কিন্তু আমি জিজ্ঞাসা করব তুমি আমার জিজ্ঞাসা করবা কেন না তুমি যত আমার বলতেছি আমি তুমি আমার আমরা চলাফেরা করতাম এই এতটুকু মানে আমার তাহলে জানো তুমি আমার কি লেগে কইছো ইনশাল্লাহ চেষ্টা দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে সব উত্তর দেওয়ার তো আশা করি আমাদের উত্তর গুলা পেয়ে গেছো আর যদি তোমাদের আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক আমাদের ক্ষমা দিকে দেখবা আর আশা করি আমাদের সব উত্তর পেয়ে গেছো ঠিক আছে আর নেক্সট কি নিয়ে আসবো সেটা আমাদেরকে জানিয়ে দিও ঠিক আছে আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিবা আর বেল আইকনটা প্রেসটা কি অনেকজনই কি জানে না মানে বেল আইকন প্রেসটা করলে কি হয় আমরা ভিডিও সারার সাথে সাথে সবার আগে ওর কাছে চলে যায় নোটিফিকেশনটা ওর কাছে চলে যায় হ্যাঁ জন্য এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম টাটা টাটা